বন্ধুরা, অনেকদিন কোনো ইসলামিক ভিডিও আমরা যদিও দেখিনি, আজকে আমরা একটা ভিডিও দেখব সেই ধরনেরই। সেটা হচ্ছে প্রতিবেদন, একটা কোরআন, কোরআনের ভাষায় যেগুলো বলা আছে, কোরআনের পাতায় যেগুলো বলা আছে, সেইগুলো আস্তে আস্তে হচ্ছে কেয়ামতের নিয়ামত যেটা বলা হয়। তো সেই নিয়ামতগুলো আমরা একে একে দেখেছি, মোটামুটি 70 কি 76টা নিয়ামত দেখা যাওয়ার কথা। তার মধ্যে অলরেডি সবগুলোই হয়ে গেছে, হয়তো 10-12টা বাকি রয়েছে। এবং এইখানে আমরা আরেকটা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ঘনিয়ে আসছে কোরআনে বর্ণিত ইসরায়েলের পতন। হ্যাঁ, তো কোরআনে যে বর্ণনা রয়েছে তাতে ইসরায়েলের পতনও লেখা রয়েছে, এবং সেই ভিডিওটাই দেখবো ডিটেইলসে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নি, তারপর আরো কথা হবে। ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। অক্টোবরের 1 তারিখ রাতে প্রায় 200 রকেট দিয়ে হামলা চালানো হয় দেশটিতে, এমন দাবি করছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে কি শুরু হয়ে গেছে কোরআনে বর্ণিত ইসরায়েলের পতন? আর এটাই কি তবে মালহামাতুল কুবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধ? আল্লাহ কোরআনে বলেন, আর আমি কিতাবে বনী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে 2 বার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন 2টি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিবে। অতঃপর তোমাদের তওবা করার পর আমি তোমাদের তাদের উপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজের জন্য, কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে। এবং যখন দ্বিতীয় সতর্ক বার্তাটি আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং তাদের হাতে যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও, কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব, আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি। সুরা বনী ইসরায়েলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি জাতি 2 বার পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করবে। প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে তখন আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতোমধ্যেই ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে ঘটেছিল বিখ্যাত অ্যাসিরিয়ান নির্বাসন, আর এই অ্যাসিরিয়ান নির্বাসনই ছিল হযরত দাউদ আলাইহিস সালামের গড়া সাম্রাজ্যের পতন। এরপর আল্লাহ বলেন, যখন তারা পরাজিত হবে এবং তওবা করবে তখন আল্লাহ আবারও তাদের শক্তি দিবেন, সম্পদ দিবেন, জনবল দিবেন। এবং ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে এসে ইসরায়েলিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফাসাদ সৃষ্টি করছে। এবং আল্লাহ কোরআনে তাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার শুধু তাদের পরাজিত করা হবে না, বরং অপমানও করা হবে। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর একের পর এক বোমা বর্ষণ, যারা এই অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধেও সামরিক অভিযান, অর্থাৎ মুসলিমদের সাথে এক অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। আর হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদীর আগমন ঘটবে এমনই এক বিশ্বযুদ্ধের সময়, আর তার নেতৃত্বে মুসলিম বিশ্বই সেই যুদ্ধে জয়লাভ করবে। তবে সেই যুদ্ধ হবে প্রচণ্ড ভয়াবহ। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের আগে যে যুদ্ধ হবে তা এতটা ভয়াবহ হবে যা আগে কেউ দেখেনি, এমনকি আকাশে উঠতে থাকা পাখিও সে যুদ্ধের প্রভাবে মরে ভূপতিত হবে। অর্থাৎ প্রচণ্ড ভয়াবহ হবে সেই যুদ্ধ। আর এই হাদিস থেকে অনেক আলেমী ধারণা করছেন যে সেই যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ, কারণ পারমাণবিক অস্ত্রের প্রভাব থেকে আকাশে উঠতে থাকা পাখিরাও নিরাপদ না। কিন্তু আমরা কি আসলেও সেই দিকে যাচ্ছি কি না তা একমাত্র আল্লাহ ভালো জানেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। কোরআনের আলোকে আজকের যে ভিডিওটা সেটাতে আমরা দেখলাম যে ইসরায়েল কিন্তু ধ্বংসের প্রান্তে চলে এসেছে, যেখানে বলা হলো যে 2 বার আল্লাহ তাদের শাস্তি দেবেন এবং একবার হয়ে গিয়েছে 722 অব্দে।
তখন একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা মুসা আলি আলাইহিসসালামের সময় ছিল এবং পরবর্তীটা এটা আছে। এই কোরআনের যে আয়াতটা যেটা বলা হলো বনি ইসরায়েলের যে সুরা বা আয়াত বলা হলো, সেখানে স্পষ্টতই লেখা আছে যে তোমাদের এক সময় ধ্বংস করা হবে এবং তারপরে আবার তো সৃষ্টি করা হবে, তোমাদের সন্তান সন্ততি দিয়ে ঘড়িয়ে দেওয়া হবে, কিন্তু তারপরে তোমরা যখন অহংকারী হয়ে যাবে আবার, এবং আবার যদি তোমরা এরকম করো তোমাদের আবার ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া হবে এবং তার সাথে এবার অপমানও করা হবে, অপমানও করা হবে। তো এই ঘটনাগুলো কোরআনে বর্ণিত রয়েছে এবং আমরা যেহেতু ও হয়তো ছিল না, তবে আমি আগাগোড়া যেহেতু করছি এই ভিডিওগুলো দেখছি, সেখানে কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছি, সেটা ইউসুফ জুলেখা তোমরা অনেকেই দেখতে চাইছো, আগামী দিনে আরো এরকম ভিডিও আনবো। অবশ্যই বিভিন্ন ধরনের ভিডিও এর আগে আছে, রিসার্চ মূলক কিছু ভিডিও রয়েছে এবং সাথে সাথে কোরআনের যে সমস্ত বাণীগুলো রয়েছে, সুরাগুলো রয়েছে, আয়াত রয়েছে, সেই সবগুলো নিয়ে প্রচুর ভিডিও রয়েছে এবং ইসলামের যে হিস্ট্রি সেটা নিয়েও অনেক ভিডিও রয়েছে, সেগুলো আমরা দেখব। তোমরা যদি বলো যে ইউসুফ জুলেখা আরেকবার যদি করতে, তাহলে আমরা অবশ্যই, কারণ আমার ভীষণ ভালো লেগেছিল ইউসুফ জুলেখার যে পর্বগুলো ছিল পরপর পরপর, তো তোমরা যদি বলো সেগুলো আবার আসতে পারে, চিন্তা ভাবনা করব। যদি তোমরা তোমাদের ম্যাক্সিমাম কমেন্টস দেখি যে ইউসুফ জুলেকে নিয়ে তোমাদের ভিডিও করতে মানে দেখতে আগ্রহী, কারণ বেশ কিছু এপিসোড কিন্তু ও যেমন দেখেনি, বেশ কিছু এপিসোড কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা সেই এপিসোডগুলো দেখতে পাচ্ছ না। অনেকেই যারা পুরনো দেখছো ভিডিও, অনেকেই বলছে যে এই পর্বটা কই ওই পর্বটা কই, তো সেই পর্বগুলো কিন্তু ব্লক করা হয়েছে, তো সুতরাং সেটা আর ফিরে পাওয়ার কোনো জায়গা নেই এবং সেটা ফিরে পেতে গেলে আবার নতুন করে আমাকে করতে হবে। সেই জন্য বলছি যদি তোমরা দেখতে চাও তাহলে আমরা আবার করতে পারি, মোটামুটি তাও কম করে আমাদের বলা হয়েছিল আসাবে কাফ নিয়ে প্রবলেমটা হচ্ছে, যেটা প্রথম তিন চারটে আমরা করেওছিলাম এবং সেটার কোয়ালিটি কিন্তু খুব খারাপ ছিল, সেই জন্য সেটা কন্টিনিউ করা যায়নি এবং বোঝাটাও প্রথম দিক থেকে এমন ভাবে স্টার্ট হয়েছিল যে বোঝাটাও টাফ হচ্ছিল, সুতরাং সেটা কন্টিনিউ করা যায়নি এবং তোমাদের ইন্টারেস্টও আমি কিন্তু কম দেখেছিলাম, ঠিক আছে, অনেকদিন আগে। অবশ্য তোমরা প্রচুর নতুন দর্শক রয়েছো, সেই জন্য তোমরা হয়তো বা জানো না। যাই হোক, ভিডিওটার সম্বন্ধে জানলাম এবং দেখলাম যে ইসরায়েলের যে পরিণতি হতে যাবে হবে সেটা আগামী ভবিষ্যৎবাণী কিন্তু কোরআনে করা আছে এবং আগামী যুদ্ধটা যে কাদের সাথে কিসের হবে এখনো বলা যাচ্ছে না, এখন আপাতত শিয়া ইরানের শিয়াপন্থী যারা ইরানে রয়েছে তাদের সাথে। আমার জানা মতে হচ্ছে কোরআনের অনেক ভবিষ্যৎবাণী নাকি এখন সত্যি হচ্ছে। হ্যাঁ, আমরা তো বললাম যে কিয়ামতের বৈজ্ঞানিক ভাবেও সেটা নাকি হচ্ছে প্রমাণিত। হ্যাঁ, আলামতিত, হ্যাঁ, কিয়ামতের আলামত যেটা রয়েছে তার মধ্যে 75টা না কটা রয়েছে এরকম আলামত হবে, তারপরে গিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো সেই আলামত মতের মধ্যে অলরেডি 68 কি 58 এরকম হয়ে গেছে, 10-12 এরকম বাকি আছে হতে, তো সেগুলো আমরা দেখেছি। ফোরাত নদীতে যেটা স্বর্ণ আসা সেটাও শুরু হয়ে গিয়েছে এবং আরবে বড় বড় অট্টালিকা তৈরি হবে সেটাও বলা রয়েছে। তারপরে হচ্ছে যে যারা এক সময় মরু ভূমিতে চড়ে বেড়াবে তারা প্রচুর পয়সার মালিক হবে, যেটা এখন আরব কান্ট্রিগুলো হয়েছে, তো এই ধরনের বিভিন্ন জিনিস বলা ছিল এবং সাথে সাথে দাসী মনিবের সন্তানের মা হবে এই ধরনের কথা বলা ছিল, ঠিক আছে, তো এই ধরনের কথা অনেক প্রচলিত ছিল যেগুলো মিলে যাচ্ছে, সন্তানের মা হবে এটার এক্সাম্পলও রয়েছে। এক্সাম্পল যেটা হচ্ছে যে তোমার ইয়ে রয়েছে কি বলেন যে সারোগেসি, যেটা সারোগেসি একদম সেই জিনিসটা একদম, তো এই ব্যাপারগুলো যখন মিলে যাচ্ছে এবং সামনে যেটা আসছে ইসরায়েলের সেটাও আশা করি অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে বা সময়ের অপেক্ষা, সেটা ঈশ্বর ভালো জানেন, সেটা বলাই রয়েছে। যাই হোক, ভিডিওটা আমাদের ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।